Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar, Walillahil hamd. Alhamdulillahi Rabbil Alameen, Wassalatu wassalamu ala Sayyidil Anbiya'i wal Mursaleen, Wa ala alihi wa ashabihi ajma'in. Muajjis Muhtaram, Hazrat Musalliyan Ikram, Rahimani Rahimakumullah, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mohan Rabbul Alameen, Ahkamul Hakimin, Alishan Darbare, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র ঈদুল আযহায় ঈদের নামাজকে সামনে রেখে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মহব্বতের আওয়াজে বা আওয়াজে বলুন একবার বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামেদার তাজেদারে মদিনা Huzur Sarwar Kainat Imam Ul Anbiya Imam Ul Mursaleen Nabi Do Jahan Rahmatul Lil Alamin Muhammad Mustafa Ahmad Mustafa Sallallahu Alaihi Wasallam Nurani Roza Mubarake Shunar Madinay Lakh Koti Durud Ebong Salatu Salamer Hadiya Nazrana Pesh Korchi Allah Subhanahu Wa Taala Amader Prottekir Hazirike Jeno Kobul Kore Shokole Bolun Amin Ajke এমন একটি পবিত্র দিন মাঘে জিলহজের 10 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে এই দিনে আল্লাহর নামে কুরবানি করা সুবহানাল্লাহ আজকের দিনে আমরা অনেক আমল করব পাঁচ ওয়াক্ত নামাজ আছে কোরআন তেলাওয়াত আছে সাদকা খায়রাত আছে সারা দিনের মধ্যে আমরা অনেক নেক আমল করব ইনশাআল্লাহ কিন্তু আজকে যত নেক আমল আমরা করি না কেন আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম আমল পছন্দের আমল হচ্ছে যারা আল্লাহর নামে কুরবানি করবে সুবহানাল্লাহ এবং এই কুরবানি এটা শুধুমাত্র এটা যে আমাদের উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন এমনটা নয় বরং বিগত আম্বিয়া আলাইহিস সালামগণের উম্মতরাও কুরবানি করেছেন এই কুরবানির ধারাবাহিকতা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে আপনারা হাবিল এবং কাবিলের ঘটনা জানেন পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাবিল তার ভাই ছিল হাবিল আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নিয়ম ছিল যে আদম আলাইহিস সালামের সন্তান প্রত্যেকবার মা হাওয়া আলাইহিস সালাম দুইটি সন্তান প্রসব করতেন একটি ছিল ছেলে সন্তান আরেকটি হতো মেয়ে সন্তান প্রতিবারে দুইটা সন্তান জন্মগ্রহণ করত এবং একসাথে জন্মগ্রহণকারী সন্তানরা হতো সহোদয় ভাইবোন এর পরে আরো যারা জন্মগ্রহণ করত পরে যে দুইজন অর্থাৎ ভাই এবং বোন যারা জন্মগ্রহণ করত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নিয়ম ছিল প্রথম জন্মগ্রহণকারী ভাইয়ের সাথে দ্বিতীয়বার জন্মগ্রহণকারী বোনের বিবাহ হবে তারা সহোদয় ভাইবোন হিসাবে সেই শরীয়তে সেই সময় এই নিয়ম ছিল না যদিও তারা এক বাপমার সন্তান কিন্তু তখন নিয়ম ছিল যে প্রথম যে ছেলে সন্তান আসবে সে দ্বিতীয়বারের মেয়ে সন্তানের সাথে তার বিবাহ হবে এবং দ্বিতীয়বারের ছেলে সন্তানের সাথে প্রথমবারের মেয়ে সন্তানের বিবাহ হবে তখন কাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে এই বোনটা অনেক সুন্দরী ছিল কিন্তু হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এই বোনটা সুন্দরী ছিল না একটু কালো ছিল যার কারণে কাবিলের জন্য হাবিলের বোন আর হাবিলের জন্য কাবিলের বোন এটা হচ্ছে আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের মধ্যে তাদের বিবাহ হবে কিন্তু কাবিল এটা মানতে রাজি না কাবিল নিজের সহোদয় বোনকে বিবাহ করার জন্য যখন বারবার নিজের ইচ্ছা প্রকাশ করছে আদম আলাইহিস সালামের কাছে গেল আদম আলাইহিস সালাম বলে যে না এটা কখনোই সম্ভব নয় কারণ আমার শরীয়তে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে হাবিলের বোনকে আর তোমার বোনকে বিবাহ করবে হাবিল কিন্তু এটা কাবিল কোনোভাবে মানতে রাজি না তখন আদম আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে আমার ফয়সালা যেহেতু মানো না তো এখন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি তোমরা দুইজন মিলে আল্লাহর জন্য কুরবানি করো আল্লাহর নামে
যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে কাবিলের বোনকে বিবাহ করবে। এটা কাবিলও মেনে নিল, হাবিলও মেনে নিল, দুইজন দুইটা দুম্বা কোরবানি করলো। ওই সময় কোরবানি কবুল হওয়ার একটি আলামত ছিল, আসমান থেকে একটা আগুন আসতো, এই আগুন যার কোরবানি কবুল হয়েছে ওই কোরবানির পশুকে আসমানে তুলে নিত, আগুনটা এসে আসমানে তুলে নিত, আর যার কোরবানি কবুল হতো না তারটা এভাবেই পড়ে থাকতো। এখন হাবিলও কোরবানি করেছে, কাবিলও কোরবানি করেছে, কিন্তু হকের পক্ষে ছিল হাবিল আর কাবিল অন্যায় করছিল, যার কারণে দুইজন কোরবানি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করেছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। তখন আদম আলাইহিস সালামও ফয়সালা দিয়েছেন, আল্লাহ পাকও কোরবানি কবুল করলেন হাবিলের, কিন্তু কাবিল বলে যে না আমি এটা মানতে পারি না, আমি আমার বোনকেই বিবাহ করব। তখন হাবিল বলতেছে দেখো এটা তো তোমার আর আমার ইচ্ছাই হবে না, এটা আল্লাহ পাকের ফয়সালা, আর আল্লাহ আমার কোরবানি কবুল করে যে তোমারটা কবুল করে নাই। তখন কাবিল বলছে তাহলে আমি তোমাকে এখন হত্যা করব। হাবিল বলছে তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে কিন্তু মারার জন্য এগিয়ে আসবো না, কারণ তুমি আমার ভাই, আমি তোমাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবো না। তখন এই কাবিল জিদের বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা স্মরণ করিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন কালা লাক্তুলান্নাকা, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। এরপর আল্লাহ পাক হাবিলের কথাকে স্মরণ করে দিলেন, হাবিল বলেছিলেন কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের কোরবানি কবুল করে, যারা মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আল্লাহ পাক একমাত্র তাদের কোরবানি কবুল করে, আর যারা পথভ্রষ্ট যারা গুমরাহ তাদের কোরবানি কবুল হয় না। পৃথিবীর সর্বপ্রথম কোরবানি ছিল হাবিল এবং কাবিলের, এর মধ্যে হাবিলের কোরবানি কবুল হয়েছে। এই হাবিল যেই পশুটি কোরবানি করেছিল এই পশুটিকে আল্লাহ পাক কবুল করে জান্নাতে দিয়ে দিয়েছেন, এই পশুটি জান্নাতে চলে গেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, কিন্তু ওনার স্ত্রী সারা তিনি সন্তান কোনোভাবেই জন্ম দিতে পারছেন না, তো ওনার একজন খাদেমা ছিল যার নাম ছিল হাজরা, তো তিনি বললেন যে অনেক বয়স হয়ে গেছে আমার, এখন আপনি সন্তানের মুখ দেখলেন না, তো আমার মাধ্যমে তো সন্তান দুনিয়াতে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি না, তো আপনি হাজরাকে বিবাহ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী উনি নিজেই ইব্রাহিম আলাইহিসসালামকে বিবাহের পরামর্শ দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজরা আলাইহিসসালামকে বিয়ে করলেন। যখন হাজরা আলাইহিসসালামকে বিবাহ করলেন আল্লাহ পাক বলেন আমি তখন ইব্রাহিমকে একটি পুত্র সন্তান সুসংবাদ দান করেছি। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্র সন্তানের জনক হয়েছেন, এক সন্তান দুনিয়াতে আসার পরে বাবার যে কত আনন্দ এটা সন্তানের বাবা না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, এবং যাদের সন্তান হয় না তারা জানে যে বাবা না হওয়ার কষ্টটা কী জিনিস, তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে কখন আমি বাবা ডাক শুনব, ওই মা একটা আগ্রহ থাকে কখন আমি মা ডাক শুনব। আর সন্তান যখন দুনিয়াতে চলে আসে তখন সন্তান দেখতে যেমনই হোক, সন্তান যদি কালো হয় মা বলবে আমার সন্তান পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর, প্রত্যেক সন্তান মা বাবার কাছে পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর, আদরের মহাব্বতের এই সন্তানদের প্রতি প্রেম মহাব্বত আল্লাহ পাক এমনভাবে বাবা মার অন্তরে দিয়ে দিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তানের বাবা না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি ভালোবাসা আপনি অনুভব করতে পারবেন না। আমার সন্তান যখন হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার বাবা আমাকে কতটুকু ভালোবাসে, এটা আমি আগে বুঝতে পারি নাই। প্রত্যেক বাবা মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে যখন আপনি বাবা হবেন, আপনার স্ত্রী যখন মা হবে তখন তিনি অনুভব করতে পারবেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই সন্তান আল্লাহ পাক এই নিয়ামত ইব্রাহিম আলাইহিসসালামকে দান করেছেন, আর সন্তান তো এমন সন্তান যে সন্তানের বংশে আমার দয়াল নবী আসবেন,
যার পেশানির মধ্যে দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক, ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হুকুম করলেন, ঠিক আছে এখন তোমার পরীক্ষা শুরু, যাও তোমার সন্তানকে তুমি এখন মক্কা শরীফ রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে পরীক্ষা দিয়েছেন তা কিন্তু নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে দুনিয়াতে আসার পর থেকে পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা যে ছিল আজার, সে মূর্তি পূজা করত, শুধু পূজা করতই না মূর্তি বিক্রি করত। আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন, উনি ইমানদার ছিলেন, ওনার নাম ছিল তারেক বা তারেক। তো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা তাদের পরিবারের উপরে কর্তা ছিলেন, পরিবারের কর্তা ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট মানুষ, তো একদিন নিয়ে গেলেন যে তুমি মূর্তি পূজা করো। তো যিনি আল্লাহর খলিল হবেন তিনি কি কোনোদিন মূর্তি পূজা করতে পারে? অনেক জোর জবরদস্তি করেছেন, ছোট ছোট শিশু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে কোনোদিন মাথা ঝুঁকায় নাই। তো একদিন চাচা বলছে, চাচা ঠিক আছে আমার সাথে চলো দোকানে মূর্তি বিক্রি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন চাচার সাথে মূর্তি বিক্রি করার জন্য। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে নিয়ে কি করলেন, পানির মধ্যে চুবাতে শুরু করলেন, পানির মধ্যে চুবাচ্ছে। কাস্টমার যখন আসছে কেনার জন্য, কাস্টমারকে দেখায় বলতে, দেখেন আমি পানির মধ্যে চুবাইতেছি, আমার হাত থেকে কিন্তু মূর্তি বাঁচতে পারতেছে না, আপনি চিন্তা করেন নেবেন কি নেবেন না। এখন ওনার চাচা বলে, আরে এগুলি করলে কি আর ব্যবসা টিকবে নি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিচ্ছেন, দেখো আমার হাত থেকে যে বাঁচতে পারে না সে তোমাকে কি করে বাঁচাবে। সেদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপরে যখন সুপার পাওয়ার ছিল তখন নমরুদ, নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুদ্ধ শুরু করলেন, একটার পর একটা কষ্ট ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, নমরুদ বলতেছে, তুমি যে রবের কথা বলছো এমন কোন কাজ আছে যেটা তোমার রব পারে আমি পারি না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব মৃতকে জীবিত করতে পারে আর জীবিতকে মৃত করে। তখন নমরুদের মাথার মধ্যে তো একটু সমস্যা ছিল, স্কুল একটু ঢিলা ছিল, যার কারণে সে একটা খোড়া যুক্তি দিয়ে একটা নিরাপরাধ মানুষকে আনলেন, আনার পরে বলে তাকে এখন হত্যা করো, তাকে হত্যা করা হয়েছে। আর এক ফাঁসির আসামিকে আনলেন আর বললেন, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, দেখো ইব্রাহিম আমিও তো একজন মানুষকে মেরে ফেললাম, আবার একজনকে যার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে আমি তাকে ছেড়ে দিলাম, তো আমিও তো জীবন দান করতে পারি, নাউজুবিল্লাহ। এটা যদি এমন হতো যে সে একজন মৃতকে জীবিত করেছে তাহলে সেটা বুঝতাম তার ক্ষমতা, তাহলে সেটা বোঝা যেত যে আসলে সে শক্তিশালী পাওয়ারফুল। এরপরে বলছে, আচ্ছা বলো এখন তো তুমি দেখলে আমি মৃত্যুকে জীবিত করছি, আর যে ব্যক্তির বেঁচে থাকার কথা ছিল আমি তাকে মেরে ফেলেছি, এখন আর কোন কাজ বাকি আছে বলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। এখন যারা জাহিল হয়, মূর্খ হয়, মূর্খদের একটি আলামত আপনি দেখবেন, তারা যখন যুক্তিতে দলিলে তর্কে পারে না তখন গালাগালি শুরু করে, তখন আজেবাজে বকাবকি শুরু করে। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, এই কথা শোনার পর যদি নমরুদ বলতো, আচ্ছা ঠিক আছে আমি না হয় পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাতে পারবো না, তোমার রব যদি পারে একটু বলে দেখাও তো দেখি তোমার রব করে কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে অর্ডার করে রেখেছিল, ফেরেশতা তোমরা তৈরি থাকো, যদি নমরুদ এই কথা বলে বসে যে তোমার রব পশ্চিম দিক থেকে সূর্য উদয় করতে পারে কি না, তখন আমি আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে সূর্য যেন পশ্চিম দিক থেকে উদয় হয়ে যায়। আল্লাহ পারে কি পারে না? এরপরে নমরুদ যখন আর পারছে না, এরপর নমরুদ বলল, আচ্ছা তাকে এখন হত্যা করতে হবে, হত্যা করার জন্য কি করতে হবে বলে, বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী তৈরি করো। এখন যারা আগুনের কুণ্ডলী তৈরি করতে জিজ্ঞেস করতেছে, মানুষ কয় হাজার? কয় হাজার না, একজন মাত্র।
তো একজনকে পুরানোর জন্য কি এত আগুন দরকার আছে নাকি না দরকার আছে এমন ভাবে পুরাবো যেন বিশ্ব তাক লেগে যায় এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা এটাকে বলা হয় আগের কালে যারা আপনার গোলা নিক্ষেপ করত এটাকে মিন্দিক নাকি এই ধরনের একটি নাম আছে এই মিন্দিকের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়েছে আসমানের ফেরেশতারা আল্লাহ দয়াবানে বলছে আল্লাহ এটা কি হচ্ছে এত বড় জালিম আপনার খলিলকে এখন আগুনে নিক্ষেপ করবে বাতাসের ফেরেশতা আসলেন আশা পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি বলেন তাহলে আপনি যদি অর্ডার করেন আমি এমন ভাবে বাতাস দেব যেন আগুন নিভে যায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই এরপরে বৃষ্টির ফেরেশতা আসলেন বললেন হে খলিলুল্লাহ আপনি যদি অর্ডার করেন তাহলে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করব আগুন নিভে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমারও কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন বললেন হুজুর আপনি অর্ডার করেন কি করতে হবে বলেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাকে কেন বলবো তোমার কাছে কোনো কিছু বলার আমার নাই তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আচ্ছা হুজুর ঠিক আছে আমারে বলবেন না আমার কাছে চাইবেন না ঠিক আছে আমাকে বলেন আমি আপনার রবের কাছে পৌঁছিয়ে দেব আপনি আপনার রবকে কি বলতে চান আমি আপনার রবের কাছে আপনার কথা পৌঁছিয়ে দেব তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কেন তোমাকে বলতে হবে আমার রব কি জানে না তার খলিল কি অবস্থায় আছে তার বান্দা কি অবস্থায় আছে তা আমার রব ভালো জানে তো আমার রব যদি চায় যে আমাকে আগুনে নিক্ষেপ করা হোক আমি খলিল হয়ে আগুনে নিক্ষেপ করতে আমি রাজি আছি আমি খলিল হয়ে আগুনে ঝাঁপ দিতে আমি রাজি আছি আমার রব যদি চায় প্রিয় হাজেরিন আজকে তো আমরা অল্প কষ্টে থাকলেই আমরা বলি আরে আল্লাহ আর মানুষ পাইলে না আমারই পাইছো কত কথা আমরা বলি ফেলি একটু মুসিবতে একটু রোগ হলে একটু মুসিবত হলে একটু ব্যবসার মধ্যে লস হলে কত ধরনের কথা আমরা বলি আর যে জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আরে জীবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম জীবন দিতে পারবো না কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও পরীক্ষায় পাশ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনকে বারদাও ওয়া সালামা একটা সুন্দর জায়গা আরামদায়ক বিছানা বানিয়ে দিয়েছেন তাই হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট দুধের সন্তান সন্তানের মহব্বত খুব দামি জিনিস কারণ মানুষ সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করে এই ঈদের মধ্যে বাপ একটা পোশাকও কিনে না সন্তানের জন্য তিনটা চারটা ড্রেস কিনে নিয়ে আসে সারাদিন বাপ রোদের মধ্যে পুড়ে কিছু না খেয়ে কাজ করে কেন সন্তানকে যেন ভালো একটা খাবার এনে দিতে পারে নিজে ভালো কোনো স্কুলে পড়ে নাই বলে আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো ভালো স্কুলে পড়াবো তো মানুষ নিজের চাইতে সন্তানকে বেশি মহব্বত করে আর সন্তানের বিচ্ছেদ আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তো সন্তানের মমতা কি জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক অর্ডার করলেন এখন তোমার সন্তানকে রেখে আসো হযরত আলাইহিস সালাম সহ যখন দুইজনকে এই তপ্ত মরুভূমির মধ্যে রেখে চলে আসছেন হযরত আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিলেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না যখন দুইবার একই প্রশ্ন করলেন জবাব দিচ্ছেন না তৃতীয়বার বলছেন আচ্ছা আপনি যে আমাকে রেখে যাচ্ছেন আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ আপনাকে হুকুম করেছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমার আল্লাহ আমাকে হুকুম করেছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার কথা সেখানে উল্টে হযরত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছে যে স্বামী হে খলিলুল্লাহ আপনি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ যেই রব আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম করেছে ওই রবই আমাদের বাঁচার ব্যবস্থা করে দেবে এখান থেকে আমাদের মা বোনদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে যে স্বামীকে সবসময় প্রেশারে না রেখে স্বামীকে একটু সাহায্য করা দরকার উৎসাহ দেওয়া দরকার কারণ আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে হযরত আলাইহিস সালাম সাপোর্ট করেছে এবং আমাদের নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের আম্মাজান আয়েশা আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সাপোর্ট করেছে এই সাপোর্ট যদি ওনারা না পেতেন তাহলে ওনাদের জন্য আরো কষ্ট হয়ে যেত পরীক্ষাটা আরো
দীর্ঘ হতো। তা আমাদের মা বোন যারা আছেন ওনাদেরও মা হাজরা আলাইহাস সালামের এই সিরাত থেকে, এই আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার, যে আমরা যেন সবসময় স্বামীদের উপরে প্রেশারাইজ না করি, তাদেরকে প্রেশারের মধ্যে না রাখি, বরং তারা যে কত কষ্ট বাইরে করে সারাদিন কামাই রোজগার করতে, রোদের মধ্যে পড়তে কত কষ্ট, এটা যারা কষ্ট করে তারা বুঝে। ওনারাও আমাদের মা বোনরাও ঘরে অনেক কাজকাম করে, সন্তানকে লালন পালন করা, খাবার তৈরি করা, পোশাক আশাক ধৌত করা, ঘর পরিষ্কার করা, এগুলি অনেক কষ্টের কাজ। কিন্তু আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই আপনার মুখে হাসি ফোটানোর জন্য তারা যে কত কষ্ট করছে এটাও তাদের একটু বোঝা দরকার, এবং সময়ে সময়ে ওনাদেরকে উৎসাহ দেওয়া দরকার। হযরত হাজরা আলাইহাস সালাম যখন এই কথা বললেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ঠান্ডা হয়ে গেল, উনি চলে আসলেন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা, যখন তার সাথে যাওয়ার বয়স হয়েছে, কোন কোন রাওয়ায়েতে এসেছে 13 অথবা 14 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালামের হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম এখন তোমার সন্তানের সাথে দেখা করার সময় হয়েছে। যখন বিদেশ থেকে অনেক বছর পর সন্তানের সাথে দেখা করার জন্য কেউ আসে, তখন সন্তানের জন্য কী নিয়ে আসে? চকলেট নিয়ে আসে, খেলনা নিয়ে আসে, নতুন কাপড় নিয়ে আসে। 13টি বছর হয়ে গেছে সন্তানকে দেখে না, এত বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আল্লাহ পাক বলছে হ্যাঁ এখন সন্তানের সাথে দেখা করতে যাচ্ছ, দুইটা জিনিস নিয়ে যাও, একটা ছুরি নিয়ে যাও আর একটা রশি নিয়ে যাও। কত বড় পরীক্ষা, এত বছর পর আসতেন তো আসছেন ছুরি আর রশি নিয়ে আসছেন। আসার পরে হযরত হাজরা আলাইহিস সালামকে বলছেন, হাজরা তোমার সন্তানকে রেডি করে দাও, প্রস্তুত করে দাও, বন্ধুর সাথে দেখা করার জন্য নিয়ে যাচ্ছি। হযরত হাজরা আলাইহিস সালাম এই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে গোসল করালেন, আতর মাখলেন, গোলাপ মাখলেন, চোখে সুরমা পরালেন, নতুন কাপড় পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাওয়ার জন্য বিদায় দিয়ে আসলেন। ওনারা যখন বের হয়ে গেছে, এর মধ্যে এক বৃদ্ধ লোক, এটা আসলে শয়তান ছিল, বৃদ্ধ বেশি হাজরা আলাইহিস সালামকে বলছে, হাজরা তুমি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? বলে হ্যাঁ জানি তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বন্ধুর সাথে দেখা করতে নিয়ে গেছে। বল তুমি জানো ওই বন্ধুকে? সেই বন্ধু তো আল্লাহ রাব্বুল আলামিন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তা তো অনেক ভালো খবর। বলে শুধু তাই নয়, বরং তোমার স্বামী এখন তোমার সন্তানকে জবাই করে দেবে। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, কোনো বাবা কি সন্তানকে জবাই করতে পারে? আর আমি তো দেখেছি এই সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত রাত কান্নাকাটি করে আল্লাহর কাছে এই সন্তান চেয়েছে। এই সন্তানকে চাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত চোখের পানি ফেলেছে, আমি সাক্ষী আছি। কোনো বাপ কি সন্তানকে এইভাবে জবাই করতে পারে? বলে তোমার স্বামী ইব্রাহিম মনে করে যে এটা তার রব তাকে হুকুম করেছে। বলে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে থাকে তাহলে তুমি আমাকে এই কথা বলছো কেন? তার মানে তুমি তো মিস্টার ইবলিস, তুমি তো মিস্টার ইবলিস ছাড়া আর কেউ এই কথা বলতে পারে না। আর তুমি বলছো ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব এই কথা হুকুম করেছে যার কারণে আমার সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে। আরে শোনো, আমি তো একটা ইসমাইলের জন্ম দিয়েছি, আল্লাহ যদি আমাকে হাজারটা ইসমাইলের মা বানাতো আমি আল্লাহর জন্য হাজারটা ইসমাইল কোরবানি করতে দ্বিধা করতাম না। দেখেন কেমন ছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিন জায়গার মধ্যে, আপনারা জানেন ইতিহাস আপনাদের জানা আছে, শয়তান ধোঁকা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছে, যখন শয়তানকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে সন্তানের প্রতি যে প্রেম মায়া মমতা এটা তো এখনো কাটে নাই, এটা তো এখনো আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে তোমার অন্তরের মধ্যে সন্তান ইসমাইলের মহব্বত বেশি না আমি রব্বুল আলামিনের মহব্বত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়কে স্মরণ করে দিচ্ছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মা যা তারা।
আমার কলিজার টুকরো আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যবেহ করছি। এখন তুমি বলো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে যবেহ করছি, এখন তুমি বলো আমি কি করতে পারি। তখন ইসমাইল আলাইহিস সালাম, এই ছোট্ট বাচ্চা, তিনি বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার আব্বা জান আপনি সেটাই করুন যেটা আল্লাহ আপনাকে হুকুম করেছে, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। আপনি আপনার রব যা হুকুম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমি স্বপ্নে দেখেছি আমি যবে করছি, আর ইসমাইল আলাইহিস সালাম বলছে ইফ আল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা করেন। উনি কিন্তু যবের কথা যবে দিয়ে রিপ্লাই করে নাই। যদি কথাটা এইভাবে বলতেন যে আচ্ছা আপনার রব হুকুম করেছে, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে যবে করছেন, আচ্ছা যবে করে দেন, এটা হয়ে যেত কথাটা। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলে না যে আপনি যবে করে দেন। আর ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ হুকুম করেছে, এটাও উনি বলে নাই। উনি বলেছে কি আমি স্বপ্নে দেখেছি। তো ইসমাইল আলাইহিস সালাম যেহেতু উনি আমার কামলিওয়ালা রহমাতুলিল আলামিনের দাদা হবেন, ওনার বংশেই তো আমার নবী আসবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত হিকমত দান করেছেন, এত আদব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে যবে করছি, ইসমাইল আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না যে নিশ্চয় আমার আল্লাহ চান ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কুরবানি করুক। এর জবাবে উনি এই কথা বলে নাই, আপনি আমাকে যবে করার স্বপ্নে দেখেছেন যবে করে দেন। উনি বলেছেন ইয়া আবাতিফ পাল মা তুমার, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে আপনি তাই করেন, আল্লাহ যদি হুকুম করে আমাকে যবে করার জন্য আপনি যবে করে দেন, আল্লাহ যদি হুকুম করে আমাকে আগুনে নিক্ষেপ করার জন্য আপনি আগুনে নিক্ষেপ করেন, আল্লাহ যদি হুকুম করে আমাকে টুকরা টুকরা করে আমার গোস্তগুলি বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দিতে আপনি তাই করেন, আপনার রব যা হুকুম করেছে আপনি তাই করেন, আমি ধৈর্য ধারণ করব। দেখেন যেমন বাপ তেমন বেটা। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন ছুরি কাজ করে না, কারণ ছুরি হুকুম হুকুম আল্লাহর হয়ে গেছে, খবরদার আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে, ইসমাইলের একটা পশমও যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি ছুরি কাটে না কেন, এই ছুরি দিয়ে যখন পাথরে নিক্ষেপ করেছে পাথর সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। যেই ছুরি পাথরকে দুই টুকরা করতে পারে, ইসমাইল আলাইহিস সালামের গর্দান ওই ছুরি কাটতে পারে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটা নয় আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবেন, বরং আল্লাহর উদ্দেশ্য এটা যে আমি আমার ইব্রাহিমের অন্তরের পরীক্ষা করব। এটাই হচ্ছে মাকসাদ, এটাই হচ্ছে আজকের দিনের উদ্দেশ্য। পেয়ারে হাজির, আজকে আমরা কে বড় গরু কোরবানি দিচ্ছি, কে ছোট গরু দিচ্ছি, কে একটা দিচ্ছি, কে দশটা দিচ্ছি। আল্লাহ পাক বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির কোনো গোশত, কোনো মাংস, কোনো রক্ত আমার কাছে আসে না। জাহিলের যুগে মানুষ কোরবানি দিত, জাহিলের যুগে যখন কোরবানি দেওয়া হতো কোরবানির পশুকে খানে কাবার সামনে এনে জবে করা হতো এবং কোরবানির পশুর রক্তগুলি কাবার শরীফের দেয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া হতো, এরপরে তারা কোরবানির গোশতগুলিকে কাবার শরীফের ভিতরে যে মূর্তি ছিল মূর্তির সামনে গিয়ে তারা পূজা অর্চনা করতো, বলতো যে হে ইলাহ, তারা তো তাদেরকে ইলাহ মনে করে, প্রভু মনে করতো যে আপনার জন্য আমরা কোরবানি করেছি আপনি গ্রহণ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমার রক্ত আমার কাছে আসে না, তোমার পশুর গোশত আমার কাছে আসে না, বরং নবী যে সাদ করেছেন যখন জমিনের মধ্যে আমরা পশু কোরবানি করি পশুর এই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমার কাছে পৌঁছায় তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি মহাব্বত কতটুকু আছে, প্রেম কতটুকু আছে, ভালোবাসা কতটুকু আছে। আজকে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ যারা আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এবং যারা আজকের দিনে কোরবানি করার সামর্থ্য নাই আমি ওনাদেরকে বলবো আপনাদেরও মন খারাপ করার কিছু নাই। কারণ যারা যেই উম্মত কোরবানি করতে পারবে না, 1450 বছর আগে আমার নবী ওই উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। নবীজি প্রত্যেক বছর দুইটা কোরবানি করতেন, একটা নিজের নামে করতেন আর একটা উম্মতের নামে করতেন। আপনারা জানেন কোরবানি ওয়াজিব হয় কার উপরে,
যিনি মালিকে নিসাব, যার কাছে যাকাত আদায় করা পরিমাণ সম্পদ আছে, সাহেব নিসাব 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত সম্পদ কখনোই ছিল না, একসাথে কখনোই এত সম্পদ আসে নাই যে নবীজির উপরে কুরবানি ওয়াজিব হবে। নবীজির উপরে কখনোই যাকাত ফরজ হয় নাই, কখনোই কুরবানি ওয়াজিব হয় নাই, তারপরও আমার নবী প্রত্যেক বছর দুইটা কুরবানি করতেন। আর আমাদের সমাজের মধ্যে আমরা কিছু মানুষ দেখি বিয়ের মধ্যে 10 লাখ টাকা খরচ করতে পারে, সন্তানের বার্থডের মধ্যে 1 লাখ টাকা খরচ করে, কিন্তু কোরবানির সময় আসলেই বলে হারে আবার তো আসছে কোরবানি, আবার তো খরচ বাইরে গেল। এই যে মনের মধ্যে একটা খুঁতখুঁত, 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হবে, 100 দিকের মধ্যে মনে করেন 30,000-40,000 বাগে পড়ছে, আরে 40,000 টাকা, হাই আফসোস। তো আপনাকে তো আল্লাহ পাক মালিকে নিসাব বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, যার কারণে না আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তো আপনি আফসোস কেন করছেন, শুকর সেরা করবেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো কোরবানি ওয়াজিবই হয় নাই। নবীজি প্রত্যেক বছর দুইটা করে কোরবানি দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি দুইটা করে কোরবানি কেন দেন? তখন নবীজি বললেন, একটা দিয়ে আমার নামে, আরেকটা দিয়ে আমার গরিব উম্মতের নামে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এত সম্পদ ছিল না যে ওনার উপরে কোরবানি ওয়াজিব হবে, কিন্তু নবীজি বলছেন, আলী শোনো, তুমিও প্রত্যেক বছর দুইটা কোরবানি দিবা, একটা তোমার নিজের নামে দিবা, আরেকটা আমি নবী কামলিওয়ালার নামে দিবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছর দুইটা কোরবানি দিতেন। বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা উট কোরবানি দিয়েছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আরো 37টা উট হাদিয়া দিয়েছেন, তো টোটাল 100টা। তো এই 63টা উট নবীজি নিজের হাতে কোরবানি করেছেন। এবং কোরবানি যারা করবেন আজকে চেষ্টা করবেন নিজের পশু নিজে কোরবানি করার জন্য, এটা মুস্তাহাব, যদি সম্ভব হয় আপনার টা আপনি কোরবানি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় কোরবানি করার জন্য হাতের মধ্যে ছুরি নিলেন, যখন 63টা উট সামনে রাখা হয়েছে তখন একটার সাথে আরেকটা প্রতিযোগিতা করছে কোন উট কার আগে নিজের জান নবীর কদমে কোরবান করবে। কোরবানির জানোয়ার পর্যন্ত, পশু পর্যন্ত আমার নবীকে চিনে, তাদের অন্তরের মধ্যে পর্যন্ত আনন্দ যে কে কার আগে নবীজির হাত মোবারকের নিচে নিজের জান উৎসর্গ করবে। কোরবানির পশুর মধ্যে প্রতিযোগিতা, এক উট আরেক উটকে ধাক্কা মেরে আগে চলে আসতেছে যে আমার নবী কামলিওয়ালার হাতের নিচে আমি কোরবানি হব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো এই কোরবানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদহিয়ু, এই কোরবানি কি জিনিস? তখন নবীজি ইরশাদ করলেন, কলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, হুজুর এই কোরবানির মধ্যে কি রয়েছে? নবীজি বললেন, কোরবানির মধ্যে কোরবানির পশু পরিমাণ, কোরবানির পশুর পশম পরিমাণ সওয়াব রয়েছে। আপনি যে পশু কোরবানি করবেন ওই পশুর শরীরের মধ্যে যতগুলি পশম আছে এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এমনকি নবীজি আরও ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে যখন পুল সিরাত হবে, এত চিকুন সরু রাস্তা, চুলের চাইতে চিকুন, সুরির চাইতে ধারালো, যার নিচে থাকবে জাহান্নাম, এই পুল সিরাতের পুল পার হওয়ার জন্য এই কোরবানির পশু তখন বাহন হিসাবে আল্লাহ পাক নিয়ে আসবে। তো এত বড় পুরস্কার আল্লাহ পাক আজকে যাদেরকে দান করবেন, আমি মেহরবানি করে আপনাদের খেদমতে আরজ করব, আপনারা আপনাদের নিয়তকে পরিষ্কার করে ফেলেন। এই কোরবানি একমাত্র আমরা কার জন্য করব? আল্লাহ। এটা মহাবতের আওয়াজে কার জন্য? আল্লাহ। এর মধ্যে যেন অন্য দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য না আসে। দুই নাম্বার, আজকে কোরবানি করার সময় আপনার তাড়াহুড়া করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী এক বকরি কোরবানি করার সময় বকরির পায়ের মধ্যে ঢেলান দিয়ে বসে আছে, বসে এরপর ছুরি ধার দিচ্ছে, তো ছুরিটা তো আগে থেকেই ধার দেওয়া দরকার। এবং নবীজি ইরশাদ করেছেন যে তোমরা পশুর সাথে জুলুম করিও না, পশুকে যখন জবে করবে তখন তার যেন কষ্ট না হয়, অর্থাৎ ছুরিটা যেন ধারালো হয় এবং এমনভাবে জবে করতে হবে যেন পোষ দেওয়ার সাথে সাথে কোরবানি হয়ে যায়। কিন্তু অনেক সময় যখন বোতা ছুরি দিয়ে আমরা ঘষাঘষি করি
বা গরুর নড়াচড়া করে তখন কিন্তু এই পশুর কষ্ট হয়। নবীজি বলছেন তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি রহম করো, দয়া করো, যেন তাদের কোরবানিটা তাড়াতাড়ি হয়ে যায়। যখন ওই সাহাবি এই বকরির পায়ের মধ্যে পালা দিয়ে সে ছুরি ঝাড় দিচ্ছে, তো নবীজি বলছেন তুমি এক পশুকে দুইবার কেন কোরবানি দিচ্ছ, দুইবার কেন জবে করছ, এই যে তুমি তার সামনে ছুরি ধার দিচ্ছ এটাও তার একটা জবে করার মতো কষ্ট হচ্ছে। তার পশুরও তো একটা জীবন আছে, তারও তো কষ্ট আছে। আমরা অনেক সময় দেখি আজকের দিনে মাশাআল্লাহ আমাদের কসাই ভাইদের ডিমান্ড অনেক বেশি, তখন ওনারা কেমনে তাড়াতাড়ি এটা শেষ করে আরেকটা ধরবে, এই জন্য একদিকে জবাই করা শুরু হয় আরেক দিক দিয়ে চামড়া চিলা শুরু হয়ে যায়। অথচ এটা তো পশুর জানটা আগে যেতে দিতে হবে, সে যখন তার রক্তকে খালাস করবে যখন সে একদম শান্ত হয়ে যাবে এরপরে আপনি আস্তে আস্তে চামড়া খালাস করেন। কিন্তু তারা আরেকটা কাস্টমার অপেক্ষায় আছে, তাকে বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, এই জন্য তারা তাড়াহুড়া করে, খবরদার এই কাজটা করবেন না। নবীজি শক্তভাবে নিষেধ করেছেন যে তোমরা পশুকে কষ্ট দিও না। এরপরে এই পশুর গোস্ত আপনার জানেন বুজুর্গানে দিনগণের আমল হচ্ছে পশুর গোস্তকে তিন ভাগ করা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর গোস্ত কি আমরা আগামী রমজান পর্যন্ত খাইতে পারবো নি, যদি খাইতে পারে তাহলে ইচ্ছা আছে একটা ফ্রিজ কিনবে আর কি। তো এখন খাইতে পারেন আপনি, অসুবিধা নাই, কিন্তু কোরবানি কারা দেয় যারা নিয়মিত গোস্ত খান? আপনাকে আমাকে আল্লাহ পাক নিয়মিত গোস্ত খাওয়ার তৌফিক দিয়েছেন, বিধায় আল্লাহ পাক কোরবানি আমাদের উপরে ওয়াজিব করেছেন। তো আপনি তো সারা বছর গোস্ত খান, তো এই সামান্য গোস্ত আপনি যদি গরিব মিসকিনকে না দেন, এখনই না দেন আর কখন দিবেন? এটা তো আল্লাহর জন্য আপনি কোরবানি করেছেন। এই জন্য আমি অনুরোধ করব যতটুক সম্ভব আপনি আপনার গরিব আত্মীয় স্বজন যারা আছে এখান থেকে শুরু করবেন, এরপরে যারা আপনার হাতে সাহায্য চায় তাদেরকে আপনার দিবেন। এবং এমন অনেক মানুষ আছে যারা হয়তো আপনাকে আসবে, আপনাকে এসে বলবে না যে আমার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে একটু খবর নেওয়ার জন্য বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। আল্লাহ পাক বলছেন কিছু মানুষ যারা লজ্জার কারণে তোমাদের কাছে হাত পাততে পারে না, তোমরা তাদেরকে ধনী মনে করো না, আসলে কিন্তু তারা ধনী নয়, বরং তারা লজ্জার কারণে তোমাকে বলতে পারে না। তা আল্লাহ পাক বলছে যারা তোমার কাছে হাত পাততে লজ্জা পায় তুমি নিজে তার কাছে তোমার এই দানটা পৌঁছিয়ে দাও। তো আমাদের চেষ্টা করতে হবে যেন আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করবেন রিশতেদার প্রতিবেশী কারা এমন আছে যারা হয়তো আপনার কাছে হাত পাততে লজ্জা পাচ্ছে, আজকে কোরবানির গোশতটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের খেদমতে আজকে ঈদুল আজহার নামাজের নিয়মটা বলে দিচ্ছি। ঈদুল আজহা এটি দুই রাকাত ওয়াজিব নামাজ, আমরা এই নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আমরা আদায় করবো, যেহেতু বছরে দুইটা ঈদ আমাদের, এই জন্য অনেক সময় নামাজের নিয়মটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন থাকে। তো আমি আপনাদের খেদমতে আরজ করছি প্রথমে আমরা নিয়ত করার পরে আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা বেঁধে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে তিনটি অতিরিক্ত তাকবীর দিতে হবে, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থবার যখন আল্লাহু আকবর বলবো তখন আপনার হাত বেঁধে ফেলবেন। এরপর সুরা ফাতিহা কেরাত পড়ার পরে রুকু হবে, সেজদা হবে, এরপরে দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতিহা কেরাত হবে, এরপর রুকুতে যাওয়ার আগে আর অতিরিক্ত তিনটা তাকবীর হবে, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থবার আল্লাহু আকবর বলার পরে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে এরপরে সেজদা, এরপর সালাম হবে, এরপরে খুতবা হবে, খুতবা শেষে মিলাদ কিয়াম হবে, এরপরে ইনশাআল্লাহ আমরা কোরবানি করবো। আল্লাহ যেন কবুল করে সকলে দাঁড়িয়ে যান।